Hello student, welcome to Assamese Academy. Today I am going to discuss about solar system, মানে সৌরজগত। সৌরজগতত আটটা গ্রহ আছে, তুমি সবাই গম পাও। আর সৌরজগতের গ্রহবোৰ সূর্যৰ চাৰিওফালে নিজ কক্ষপথে ঘূৰি আছে। আর তোমালোকে সবাই নিশ্চয় গম পাওয়া যে সৌরজগতের গ্রহবোৰ দূরত্ব অনুসৰি কেনেকে সজাব লাগে, কিন্তু কোনটো গ্রহত কিমানটা উপগ্রহ আছে সেইটো আমি নাজানো। আর গ্রহবোৰ আকার অনুসৰি সৰুৰ পৰা ডাঙৰলৈ কেনেকৈ সজাব লাগে সেইটো আমি নাজানো। তো আহা আমি সবাই এইটো বিষয়ে অলপ চাওঁ আহা। এইটো হ'ল চান, আটাইতকৈ ওচৰত আছে বুধ গ্রহ, তাৰমানে ইয়াক মার্কুৰী বুলি কোৱা হয়। তাৰপিছত আছে ভেনাস শুক্র গ্রহ, তাৰপিছত আছে তোমাৰ আৰ্থ পৃথিৱী, তাৰপিছত আছে তোমাৰ মার্স মঙ্গল গ্রহ, তাৰপিছত আছে জুপিটাৰ বৃহস্পতি, তাৰপিছত আছে স্যাটার্ন শনি গ্রহ, তাৰপিছত আছে ইউরেনাস, তাৰপিছত আছে নেপচুন। এইটো আমি এটা সিম্পল ট্রিকত হয় মনত ৰাখিব পাৰিম, MBE, তোমালোকে মনত থাকে MBE, MGS, UNP। এতিয়া চাওঁ আহা আমি কোনটো গ্রহত কিমানটা উপগ্রহ আছে। এইটো এটা সিম্পল নাম্বার মনত ৰাখিবা, তোমালোকে মুখস্থ কৰি লবা 0, 0, 1, 2, 67, 62, 27, 14। তাৰমানে তোমাৰ মার্কুৰীত আছে শূন্য, তাৰমানে মার্কুৰীত কোনো উপগ্রহ নাই, আৰু বুধ গ্রহতো কোনো উপগ্রহ নাই। পৃথিৱীত এটা উপগ্রহ আছে যিটোক আমি চন্দ্র বুলি কওঁ, আৰু মঙ্গল গ্রহত কেইটা আছে, দুটা উপগ্রহ আছে, আৰু জুপিটাৰত আছে তোমাৰ 67টা, বৃহস্পতি গ্রহত আছে 67টা উপগ্রহ, আৰু শনি গ্রহত আছে 62, ইউরেনাসত আছে 27, আৰু নেপচুনত আছে 14টা। তোমালোকে এইটো মনত ৰাখিবা। এতিয়া আহক আমি চাওঁ আকার অনুসারে কেনেকৈ আমি সৰুৰ পৰা ডাঙৰলৈ সজাও। আটাইতকৈ সৰু গ্রহ হল বুধ গ্রহ, তাৰপিছত হল মঙ্গল গ্রহ, তাৰপিছত হল পৃথিৱী। এতিয়া চোৱা তোমালোকে উল্টা ফালৰ পৰা আহিব। এতিয়া আটাইতকৈ দূৰত যিটো আছে এইটো সৰু হয়, চোৱা নেপচুন হল, তাৰপিছত ইউৰেনাস, তাৰপিছত শনি, তাৰপিছত হল বৃহস্পতি গ্রহ, আৰু এইটো আটাইতকৈ ডাঙৰ। ইয়াতে আৰু দুটা ইম্পৰ্টেণ্ট কথা আছে, আমি বুধ শুক্র গ্রহক কি বুলি কওঁ, মর্নিং আর ইভিনিং ষ্টাৰ বুলি কওঁ, আর তোমার শনি গ্রহত কি আছে, এটা সুন্দর রিং আছে, তাৰমানে এটা বিউটিফুল রিং আছে। তোমালোকে এইটো পেজ এটা পেজত তোমালোকে ভালকৈ লিখি লবা, আর এইটো মনত রাখি দুই একবার পড়িবা, মনত থাকি যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।